এখানে আমি পোলাও চালের সুজি নিছি, এখানে আপনারা চাইলে আতপ চালের সুজি বা কেনা চালের সুজিও দিতে পারেন। সুজিটা এখন আমি ভেজে নেব। পোলাও চালের সুজিটা খেতে অনেক মজা লাগে। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা এরকম ভাজতে হবে, ঝরঝরে হয়ে যাবে। আমি যে পাত্রে সুজি রান্না করব তাতে দিয়ে দেব গরুর দুধ। দুধটা আমি এই কড়াইতেই দেবো। দুধটা জ্বালানো হয়ে গেছে, এখন এর ভিতরে সুজি দিয়ে দেবো। অল্প অল্প করে সুজি দিব, নাড়বো, একবারে দিলে লেগে যাবে, দলা বেঁধে যাবে। একবারে সব সুজি দেবেন না, দলা বেঁধে যাবে। এখন দিব হচ্ছে নারকেল কুড়ানো। এখানে চাইলে আপনারা নারকেল নাও দিতে পারেন, নারকেলটা দিলে একটু বেশি টেস্ট লাগে। এখানে গরুর দুধের পরিবর্তে আপনারা গুঁড়া দুধটাও দিতে পারেন, গুঁড়া দুধটা রান্না করলে অনেক মজা লাগে। সেটা এখন দিব হচ্ছে খেজুরের গুড়। এখানে আপনারা আখের গুড় বা চিনি, শুধু চিনি বা শুধু আখের গুড় বা শুধু খেজুরের গুড় বা অন্য কোনো মিষ্টি দিয়েও সুজিটা রান্না করতে পারেন। খেজুরি গুড়টা দিলে টেস্টটা বেশি ভালো হয়। দিব লবণ। অনেকে আবার মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে অনেক স্বাদ হয়, মনে হয় যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে। এখানে আমি এলাচ আর দারচিনি ছেঁচে নিয়েছি পাটা পুঁতো দিয়ে। আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন বা শুধু আস্ত এলাচ দারচিনি দিতে পারেন। তো ছেঁচে দিলে ফ্লেভারটা ভালো হয়। আমি এখানে সামান্য চিনি দেব। বেশি খেজুরির গুড় দিলে হয় কি, সুজিটা লাল লাল হয়ে যায় বেশি, দেখতে ভালো লাগে না, খেতেও কেমন জানি কটা কটা লাগে। গুড় আর চিনি একসাথে দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে। সুজিটা একদম গলে গেছে। সুজিটা হয়ে গেছে, সুজিটা যখন এই অবস্থায় আসবে তখন নামিয়ে নিতে হবে, এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এটা নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়ি সিদ্ধ করার জন্য দেবো পানি, দিব লবণ। চাল ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢাকনাটা তুলে নেব, এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢাকনাটা তুলে নিয়ে দেখি সেদ্ধ হয়েছে কিনা। একটু পানি লাগবে।
আটাটা ভালো করে ছানা হয়ে গেছে। আটাটা এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টা। পিঠাগুলো শেপা দেবো গরম পানি, পানিটা গরম হতে থাক, আমি ফাঁকে পিঠাগুলো বানিয়ে নিই। আটাটা থেকে ঢাকাটা তুলে দেবো। রুটিটা এখন বেলে নেবো। রুটিটা বেশি মোটাও করা যাবে না আর একদম পাতলাও করা যাবে না। এরকম পাতলা বানিয়েছি রুটিটা। সুজিটা দিয়ে আমি এবার পিঠাটা তৈরি করব। দেখুন আমি পিঠাটার শেপটা এরকমভাবে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। পিঠাগুলো আমি কাটা চামচ এরকম ডিজাইন করে নেব। দেখুন এরকম আমি ডিজাইন করে নিছি। আমার মেয়ে মিষ্টি, ও একটু পিঠের ডিজাইন করতেছে, খুব শখ করে ওর করতে সব কিছু। আমি রান্না করতে গেলে ও আমার কাজে হেল্প করে। তুলে দেখো দেখুন কেমন বানাইছে, সুন্দর হয়েছে পিঠের ডিজাইনটা। পানি গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো সিদ্ধ দিয়ে দেবো। এরকমভাবে বসিয়ে সিদ্ধ দিয়ে দেবো। ঢাকনাটা তুলে নেব, পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, একটু সামান্য পানি দিয়ে পিঠাটা তুলে নেব, তাহলে পিঠাটা তুলতে খুব ভালো হয়।